সেরা অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার। 95তম অস্কারে লস অ্যাঞ্জেলসের একাডেমি অ্যাওয়ার্ড সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ব্রেন্ডন ফ্রেজার। দ্য ওয়েল ছবির জন্য এই পুরস্কার পেলেন তিনি। এ বিভাগে তার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন অস্টিন বাটলার, কলিন ফারেল, পল মেসকাল, বিল নাই। শেষ পর্যন্ত পুরস্কার উঠল ব্র্যান্ডন ফ্রেজারের হাতে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার বিকেল 5টায়, বাংলাদেশ সময় সোমবার সকাল 6টায় লস অ্যাঞ্জেলসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন, অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডস 95তম আসর। এবার একাডেমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের এই আয়োজন উপস্থাপনা করেন তিনি। এবার অস্কারে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স নামের সিনেমা পেয়েছে সেরা ছবির অ্যাওয়ার্ড। বিই নিউজ, ঢাকা।